একজন দরিদ্র রাস্তার অচিন যিনি আগ্রা বা শহরের বাজার থেকে খাবার চুরি করে তার সময় ব্যয় করেন। তার জীবন বদলে যায় যখন সে কেভ অফ ওয়ান্ডার্সে একটি জাদুর বাতি খুঁজে পায়। এই প্রদীপের ভিতরে একটি জিনি আছে যে আলাদিনকে তিনটি ইচ্ছা দিতে পারে। আলাদিন তার প্রথম দুটি ইচ্ছা সুলতানের কন্যা রাজকুমারী জেসমিনের হৃদয় জয় করতে ব্যবহার করেন, যাকে তিনি প্রেমে পড়েছিলেন, এবং দুষ্টু গ্র্যান্ড ভিজিয়ার জাফরকে প্রতিহত করতে। জেসমিনকে মুগ্ধ করার জন্য আলাদিন নিজেকে ধনী রাজপুত্রের ছদ্মবেশ ধারণ করে, কিন্তু সে তার নিজের পরিচয় এবং তার তৈরি করা মিথ্যার সাথে লড়াই করে। যখন জাফর বাতি চুরি করে এবং সুলতান এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাদুকর হওয়ার জন্য নিজের ইচ্ছা ব্যবহার করে, তখন আলাদিনকে অবশ্যই জাফরের অত্যাচার থেকে আগ্রাবা এবং জেসমিনকে বাঁচাতে হবে। ক্লাইম্যাক্সে জাফর একটি শক্তিশালী জিনি হওয়ার জন্য তার চূড়ান্ত ইচ্ছা ব্যবহার করে, কিন্তু সে ভুলে যায় যে জিনিরা মুক্ত নয়। আলাদিন এটি উপলব্ধি করে জাফরকে তার নিজের একটি প্রদীপে আটকানোর জন্য, শহরকে বাঁচানোর জন্য তার চূড়ান্ত ইচ্ছা ব্যবহার করে। জিনির প্রতি তার প্রতিশ্রুতির কথা মনে রেখে আলাদিন নিজেকে আবার রাজপুত্র বানানোর পরিবর্তে তাকে মুক্ত করার জন্য তার শেষ ইচ্ছা ব্যবহার করে। যাই হোক, আলাদিন এবং জেসমিনের মধ্যে প্রেম দেখে সুলতান জেসমিন যাকে পছন্দ করেন তাকে বিয়ে করার অনুমতি দেওয়ার জন্য আইন পরিবর্তন করেন। জেসমিন আলাদিনকে বেছে নেয় এবং তারা সুখে থাকে।